নমস্কার, পাইলস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো সকলের প্রিয় টমেটোর চাটনি। এই টমেটোর চাটনি বাড়ির বাচ্চা থেকে বড় সকলেরই প্রিয়। এই টমেটোর চাটনি আপনারা বাড়িতে কিভাবে খুব টেস্টফুলি বানাতে পারবেন সেটাই আজকে আমি আপনাদের করে দেখাবো। আমার এই টমেটোর চাটনি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আপনারা প্রচুর প্রচুর লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইবারের পাশে যে ঘন্টার সাইনটা আছে ওটা কিন্তু ক্লিক করতে একদম ভুলবেন না। ওটা ক্লিক করলে আমার প্রতিটা রান্নার রেসিপির আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ির মধ্যে পৌঁছে যাবে। চলুন দেখে নিই টমেটো চাটনির জন্য আমি কি কি উপকরণ রেখেছি। এখানে আমি 500 টমেটো রেখেছি। টমেটোটা এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছি। চিনি রেখেছি 250 গ্রাম। তবে মিষ্টিটা আপনাদের উপর ডিপেন্ড করবে, আপনারা কিরকম মিষ্টি পছন্দ করেন। এখানে আমি রেখেছি কাজু। কাজু বাদাম এখানে আমি নিয়েছি 15টার মতো। 15টা কাজুকে এইভাবে মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি। আর নিয়েছি কিশমিশ। কিশমিশ এখানে রেখেছি 25 থেকে 30টার মতো। আর নিয়েছি খেজুর। খেজুরটা আমি এখানে নিয়েছি 8-9টা খেজুর। খেজুরটা আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছি। আর আছে আমসত্ত্ব। আমসত্ত্ব আমি এখানে নিয়েছি 3 টেবিল স্পুনের মতো। আমসত্ত্বটা আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি। 2 পিস পাতিলেবু নিয়েছি। এখানে নিয়েছি 2টো শুকনো লঙ্কা। আর নিয়েছি 5 ফোড়ন। 5 ফোড়ন নিয়েছি 1/2 টিস্পুন। আর হলুদ গুঁড়ো নিয়েছি 1 টিস্পুন। আর আছে স্বাদ অনুযায়ী নুন। আর রান্নাটা আমি সর্ষের তেলে করব। একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। এই কড়াইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা একটু ভালো করে গরম করে নেব। তেলটা ভালো গরম হয়ে গেছে, এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 5 ফোড়নটা। আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। অল্প করে একটু ভেজে নেব। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা অল্প করে একটু ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম টমেটোগুলো। এর সাথে দিয়ে দেবো আমি নুন। আমি 1 টিস্পুনের মতো নুন দিচ্ছি। আর আমি দিয়ে দিচ্ছি হলুদটা। ভালো করে একদম মিশিয়ে নেব। খুব ভালো করে টমেটোর সাথে আমি প্রতিটা জিনিস মিশিয়ে নিলাম। এবার এটা আমি চাপা দিয়ে রেখে দেবো 5 থেকে 7 মিনিট। তবে গ্যাসটা কিন্তু একদম আস্তে করে দিয়ে 5-7 মিনিট পর চাপাটা খুলে নিচ্ছি। টমেটোগুলো সব গলে গলে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার গ্যাসটা একটু জোরে করে দিচ্ছি। একদম আস্তে ছিল গ্যাসটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনিটা। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আমি আগেই বলেছি, ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসটা জোরে করে দিয়ে এটা আমি এই অবস্থায় রেখে দেব। এটা এই অবস্থায় রাখছি 8 থেকে 9 মিনিটের মতো। তবে এটা কিন্তু অনবরত নাড়বেন, নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। টমেটোর কালারটা চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার গ্যাসটা আস্তে করে দিলাম। আপনারা একবার থিকনেসটা দেখিয়ে দিই। যখনই এরকম থিকনেস আসবে তখন আপনারা দিয়ে দেবেন ড্রাই ফ্রুটসটা। প্রথমে দিয়ে দিচ্ছি কাজু, তারপরে দিয়ে দিচ্ছি কিশমিশ, এবার দিয়ে দিচ্ছি খেজুর আর আমসত্ত্ব। সবকটা জিনিস খুব ভালো করে মিশিয়ে নেব। প্রতি
প্রতিটা জিনিস খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসটা মাঝারি আঁচে করে দিচ্ছি। মাঝারি আঁচে করে দিয়ে এটা আমি রেখে দেবো আরও 4 থেকে 5 মিনিট। তবে আপনারা কিন্তু মিষ্টির পরিমাণটা দেখে নেবেন, মিষ্টিটা ঠিকঠাক আছে কি না। 4-5 মিনিট রাখার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবু। আমি যে দুটো লেবু নিয়েছিলাম, লেবুগুলো কেটে নিয়েছি, ওগুলোর রসটা আমি দিয়ে দিচ্ছি। দুটো লেবুর রস দিয়ে দিয়েছি। এবার এটা আমি রেখে দেব আরও 4 থেকে 5 মিনিট, তবে গ্যাসটা কিন্তু এবার আস্তে করে দিয়ে। 4-5 মিনিট হয়ে গেছে, গ্যাসটা এবার অফ করে দিই। এবার আপনাদের চাটনির থিকনেসটা একবার দেখিয়ে দিচ্ছি। এবার এটা পরিবেশন করব। টমেটোর চাটনিটা আমি পরিবেশন করলাম।